কাপে না চা হওয়ার একটা মজাই আলাদা। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকে নতুন পিবি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক। এখন বাজে হচ্ছে সকাল 10:30, ঘুম থেকে উঠেছিলাম সকাল 9টার সময়। উঠে আগে এডিটের কাজটা করলাম, অ্যান্ড এডিটের কাজটা করে এই চা খেতে বসছি, ব্রেকফাস্ট করবো, পাউরুটিও রাখা রয়েছে, আর আপনাদের সাথে কথা বলছি। এইটা কে খেয়েছে? আমি বেরোবো ওই দুপুর বেলার দিক করে, 3:30-4টার দিক করে বেরোবো। তো যাই হোক, কিন্তু ব্যাপার হচ্ছে আমি এখন আগে একটু বেরোবো, আমি আমার বন্ধুর হোস্টেলে যাব। হোস্টেলে গিয়ে আমি আমার আজকে রিসেপশন স্পেশাল যে ড্রেসটা পরবো সেটা আমি আনতে যাব, কেননা আমি ভেবেছি ব্লেজার না স্যুট বলে কি বলে ওটা, যাই হোক যে আপার সেগমেন্ট ব্লেজার, ওইটা আমি একজনের কাছ থেকে নিয়ে ওটা পরবো। ভালো কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, ওকে আমি বলেছিলাম যে যখন দরকার হবে তখন আমি পরবো। তো আজকে আমি ওটা ওর কাছ থেকে আনতে যাচ্ছি, নিয়ে এনে রাতের বেলা পরবো। এই গরম গরম বেগুন ভাজছি, দিয়ে খাবি তোরে রে, ওর জন্য আলু সিদ্ধ দিয়েছি, গরম গরম বেগুন ভাজা দিয়ে খাবি। আর করেছি হলো কাঠের একটু বাঁধাকপি করে গেছে লুচি দিয়ে খাওয়ার পরে, আর করেছি পালং শাকের তরকারি বড়ি দিয়ে মূলা দিয়ে। এরকম ঝোল করে নিয়েছি বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি। এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া হবে, তারপর ছেলে বেরোবে, আর গরম গরম বেগুন ভাজাটা হচ্ছে আলু সেদ্ধ দিয়ে মা মেখে খাওয়া হবে, তাই তো? ঘি বের করেছো না বাটার? এখনই ভিডিওটা দেখতে হবে, তাড়াতাড়ি আমাকে জামাগুলো বের করে দাও তাড়াতাড়ি, আর ব্যাগ ব্যাগ গুছিয়ে দাও, ব্যাগ বের করেছি, ব্যাগটা গুছিয়ে। তো আমি রেডি হয়ে গেছি, এটা স্যানিটাইজার নিলাম, এই ড্রেসটাই পরলাম এখন, আর স্যুটটা আমি হাতে নিয়েছি, হাতে করে নিয়ে যাব ওখানে গিয়ে আমি পরবো। সোয়েটার পরে নিয়েছি, দেখতে পাবেন আমি মোটা একটা জিনিস পরে নিয়েছি, বাইরে ওয়েদার খুবই মানে। আর তাড়াতাড়ি কর, feels like love, Cupid made a shot straight into my heart, now I'm falling fast and my world's expanding, feels like love, even though we're kind of nervous, together we'll be strong, I don't know for sure, all I know, didn't know what hit me when we started, I was shaking electric, trying to stay calm and collected. On that summer afternoon, you were shining like a gem in the sunlight. We were out until midnight, yeah. You said, do you wanna go out sometime? I said, girl, you're in my mind. Falling fast and my world's expanding, feels like love, even though we're kinda nervous, together we'll be strong,
I don't know for sure, all I know, this feels like the sweetest breath of air. Oh yeah, it's amazing. At the same time, how you take my breath away. Oh yeah, can't explain. Ooh. You said, do you wanna go out sometime? You don't have to tell me twice. আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রিসেপশন থেকে বেরিয়ে গেছি। এবার আমি আর দেবম মিলে এর সাথে এসেছিলাম। এবার আবার বাড়ি ফেরত যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজে, গাড়িতে করে যাচ্ছি। খাওয়া দাওয়া হয়েছে বলে প্রচুর ইনডাইজেশন লাগছে, ওই জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, খেতে খেতে যাবো। চলো ঘুম ভাঙালো, আমি তো জেগেই আছি টেনশনে। আবার নিয়ে এসেছে সন্দেশ, এই যে নদিয়া কৃষ্ণনগরের সন্দেশ, খুব টেস্টি সত্যিকারে, একবারে মানে খুবই সুন্দর। এবারে কালারটা ফুটেছে না ভালো, গুড মর্নিং। আজকে নেক্সট ডেতে আপনাদের সাথে কথা বলে ব্লগটা শেষ করছি, কেননা কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, আর 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 ব্লগটা আমি কন্টিনিউ করিনি। তো এখন সকাল সকাল উঠে ব্লগটা যা শেষ করছি, যা খাওয়া দাওয়া হয়েছিল, ঠিক আছে, তারপরে এতক্ষণের জার্নি, মানে খুবই মানে মানে মনে হচ্ছিলো জাস্ট এসে বেডে শুয়ে যাই, আর কিচ্ছু ভালো লাগছিলো না, জাস্ট ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে বেডে শুয়ে গেছি। যাই হোক, তো অ্যাটলিস্ট একটা তো অ্যাটেন্ড করলাম বিয়ে, আর কেননা এই সিজনে এত বিয়ে হচ্ছে, এত বিয়ে হচ্ছে, আর অনেক দিন পরে, বেসিক্যালি অনেক দিন, অনেক বছর পরে এরকম একটা রিসেপশন অ্যাটেন্ড করলাম। তো অবশ্যই সেটা ভালো লাগছে, আশা করি আপনাদেরও এই ব্লগটা ভালো লেগে থাকবে, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি না করা হয়ে থাকে। হ্যাঁ, নেক্সট ব্লগে তাহলে দেখা হচ্ছে। সর্দিও লেগে আছে, এদিক ওদিক সেদিক থেকে যতই কিছু পড়ি না কেন, গ্লাভস পরেছিলাম, মাস্ক পরেছিলাম, কানপাট্টি পরেছিলাম, কিন্তু তাও ঠান্ডা কোথাও না কোথাও দিয়ে ঢুকেই গেছে। যাই হোক, তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শারীরিক থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের 5 ফোনের পরিমাণ। টাটা।